नमस्कार ज्योतिष दर्पणे আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সুতপা মানুষের জীবনে রয়েছে দুটি দিক আলো ও অন্ধকার একদিকে যেমন জীবনে রয়েছে আলো সেরকমই রয়েছে অন্ধকার কিন্তু এই আলো ও অন্ধকারের লুকোচুরি খেলায় অনেক সময় আমাদের জীবন নষ্ট হয়ে যায় কারণ জীবনে কখন কি হতে পারে সেটা আমরা নিজেরাও জানি না আজ হয়তো আমরা ভালো আছি কিন্তু কাল ভালো নাও থাকতে পারি তাই আপনাদের জীবনের অন্ধকার দূর করে যিনি আপনাদের জীবনে একটা নতুন আলোর পথ দেখাতে পারেন সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে যিনি প্রতিনিয়ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন একমাত্র আপনাদের জন্যই এতক্ষণই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি তিনি হলেন অ্যাস্ট্রোলজার নিউমারোলজিস্ট ও বাস্তু স্পেশালিস্ট দেবাশিস এ প্রধান আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস এ প্রধান দেবাশিস এ প্রধানকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি দাদা আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে নমস্কার আর দর্শক বন্ধুরা আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে দাদাকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি তাই দর্শক বন্ধুরা আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে আপনারা ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নম্বরে এবং দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন আর অবশ্যই আপনারা ভালো করে নিজেদের বয়স এবং কিবারে জন্ম এবং কোন সময় জন্ম এই তিনটে জিনিস জেনে তারপরেই ফোন করবেন তাই সমস্যা থাকলে দেরি করবেন না দাদা আজ লাইভ ফোনের অনুষ্ঠানে রয়েছেন একমাত্র আপনাদের জন্যই তাই ফোন করুন তাড়াতাড়ি আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নম্বরে আর বিভিন্ন বিষয় নিয়ে দাদার সঙ্গে প্রতি পর্বে আমরা আলোচনা করে থাকি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হন এবং বিভিন্ন মেডিসিন খান বা বিভিন্নভাবে চিকিৎসা করেন ডাক্তার দেখান কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে ডাক্তার দেখেও বা মেডিসিন খাওয়ার পরও সেই রোগ থেকে কিছুতেই মুক্তি পেতে পারছেন না সেই রোগ কিছুতেই নিরাময় হচ্ছে না তাই এই রোগ নিরাময়ের ক্ষেত্রে মানে আমাদের এই জ্যোতিষশাস্ত্র কতটা কার্যকরী সেই বিষয়ে আজ আলোচনা রয়েছে এবং এই যে বিভিন্ন রোগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোগ রয়েছে আর্থ্রাইটিসের ব্যথা এই আর্থ্রাইটিসের ব্যথাতে অনেক মানুষ দীর্ঘদিন ধরে মানে ব্যথায় কষ্ট পাচ্ছেন প্রচুর পেন কিলার এবং ডাক্তার দিকে বিভিন্নভাবে চিকিৎসা করার পরও সেই ব্যথার উপশম কিছুতেই হচ্ছে না তাই দাদা এই আর্থ্রাইটিসের ব্যথার উপর বহু মানুষকে সুস্থ করে তুলেছেন এবং সম্পূর্ণভাবে তারা কিন্তু সুস্থ হয়েছেন এই বিষয়ে আজ আমাদের আলোচনা চলুন দাদা কি বলছেন এই বিষয়ে এই আর্থ্রাইটিস ব্যথা উপশমে আপনি মানে যে কাজগুলো করছেন সে কী ধরনের কাজ এটা খুবই মানে ব্যথা যেটা আছে সেটা এমনিতে ব্যথা হয় কিন্তু আর্থ্রাইটিসের ব্যথা যাদের আছে তারা জানে যে কতটা ব্যথাটা হতে পারে যেরকম ব্লাড সুগার যেরকম মানুষকে সব সময় কোনো না কোনোভাবে ডিস্টার্ব করছে আর ব্লাড সুগার কোনো সময় কন্ট্রোল থাকে না কোনো সময় পড়ে যায় কোনো সময় বেড়ে যায় একটা অদ্ভুত একটা সিচুয়েশন ব্লাড প্রেশারও তাই আর্থ্রাইটিস ব্যথাটাও তাই বিভিন্ন রকম আর্থ্রাইটিসের ব্যথা আছে যেরকম জল ব্যথা আছে শুকনো ব্যথা আছে শিরা কোনো সময় শুকিয়ে যায় বা কোনো সময় শিরা ফুলে যায় আমি প্রথম বলবো আমার নিজের মায়ের কথা আমার নিজের মায়ের যে পায়ে আর্থ্রাইটিস ছিল মানে অ্যাকচুয়ালি হাঁটুর উপর থেকে হাঁটুর নিচ অবধি এই এই যে পোর্শনটা এই পোর্শনটাই আর্থ্রাইটিস ছিল যদিও এইবারে আমরা যদি রাশিচক্রে দেখি তাহলে ওটা মকর রাশি কন্ট্রোল করে তো সামহোয়াট ওই জায়গাটায় কিছু প্রবলেম ছিল এবং তার সঙ্গে ষষ্ঠ ঘর যুক্ত ছিল এবং কন্যা রাশি যুক্ত ছিল এইবারে এই এইখানটায় মার অ্যাকচুয়ালি পা ফুলে গিয়েছিল এবং অনেক সময় ডাক্তাররা বলেছিল যে এইভাবে তো রাখা সম্ভব নয় হয়তো অপারেশন করতে হতে পারে তো হ্যাঁ হ্যাঁ এবং আর্থ্রাইটিসে অনেক সময় ডাক্তার অপারেশন করে এবং সুস্থ হয় না আমি ডাক্তারের কন্ট্রোভার্সিতে যাব না আমি ডাক্তারকে সাপোর্টই করব সেই সময় আমি বলেছিলাম যে আমার বাবা একজন ফরচুন টেলার ছিলেন এবং আমাদের বাড়িতে মন্দিরও আছে তো জেনারেলি বাবার আধ্যাত্মিকের ব্যাপারটা একটু অন্য ধরনের তো তখন বাবার কাছে বাবাই এটা স্বপ্নে পেয়েছিলেন এক ধরনের ওষুধ তৈরি করার একটা পদ্ধতি বাবা শিখেছিলেন স্বপ্নের মাধ্যমে এবং তিনি অবশ্যই সেই সেই জিনিসটা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন আর সত্যি আজকের মা সুস্থ এবং মায়ের পা একদম পুরো নর্মাল হ্যাঁ এটা অনেক সময় লেগেছে কিন্তু সত্যি নর্মাল এবং শুধু মা নয় এবং এরকম আরও অনেকদের আমি দেখেছি বা আমি নিজেও প্রেসক্রাইব করেছি যে ঠিক আছে উইথ গ্যারান্টি আমি তোমার কাজ করিয়ে দিচ্ছি এটা রিলেটিভের মধ্যেও কিছু আছে বাইরেও কিছু আছে অনেক মাসিমারা রয়েছেন বয়স্ক তাদেরকেও বলেছি যে ঠিক আছে এত ভয় পাওয়ার দরকার নেই তুমি আমাকে ভরসা করো মাসিমা আমি তোমাকে সুস্থ করে দিচ্ছি এবং সত্যিই ঠাকুরের কৃপায় বা বাবার আশীর্বাদে কিন্তু তারা সুস্থ হয়ে যাচ্ছেন বা গেছেনও এবারে এখানে যারা যারা আজকে লাইভে আমাকে শুনছেন যদি তারা মনে করেন অনেক টাকা খরচা করেছেন ডাক্তারের পিছনে তবুও ব্যথা কমাতে পারেননি
একটা চান্স আমার মনে হয় তাদের নেওয়া উচিত, কারণ এই এই কাজটায় পুরো গ্যারেন্টি থাকবে, তার মূল্যটা কোনো মতেই উল্টো দিকে ব্যয় হতে দেব না একদম। আর আপনি নিজের মায়ের উপরে সেটা প্রয়োগ করে দেখেন না? এটা আমার বাবা করেছিলেন, কিন্তু হ্যাঁ আমার সামনে আমি এটা করতে দেখেছি, এবং আমি এখন তো সেইভাবে প্রেসক্রাইব করি, তো আমি মনে করলাম যে অ্যাটলিস্ট আগামীকাল আমাদের খুব বড় একটা দিন, আমাদের শিবরাত্রি, তো শিবরাত্রিতে সামথিং স্পেশাল আমি যদি মনে করি যে দেবো, তো এটা সবচাইতে বড়, যাদের সত্যিই পায়ের ব্যথা আছে, শুধু হাঁটু বা নয়, অনেক সময় দেখা যায় যে শরীরের অন্য জায়গাতেও ব্যথা হয়, পড়ে গিয়ে ব্যথা লাগে, ফিক লাগা ব্যথা লাগে, অনেক পুরনো ব্যথা থাকে, সেই ধরনের ব্যথাও কিন্তু কমবে, কিন্তু হ্যাঁ আগে একবার আমাকে দেখতে হবে জিনিসটা, আমি যদি অবশ্যই বুঝি যে এই ব্যথা কমবে তাহলেই একমাত্র আপনাকে বলবো, তাছাড়া বলবো না, এই অবধি গ্যারান্টি অবশ্যই আছে। হয়তো এই আর্থ্রাইটিসের ব্যথায় কষ্ট পাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, তবু কোনো লাভ হচ্ছে না, বারবার ব্যথা ফিরে আসছে, সেখানে কিন্তু একবার একটু জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা করে একবার কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ এই ব্যথা যিনি বললেন, দাদা বললেন যে নিজের মায় কিন্তু সেখানে সুস্থ হয়ে উঠেছেন, সেখানে আপনাদেরও যদি এই প্রবলেম থাকে তাহলে একটু দেরি করবেন না, আমাদের লাইভ ফোনের অনুষ্ঠানে দাদা আজ রয়েছেন, আপনি লাইভেও কথা বলতে পারেন এই বিষয়ে, যদি কোনো আপনাদের সেই রোগ থেকে কিছুদিন নিরাময় পাচ্ছেন না, আর্থ্রাইটিসের ব্যথা হোক বা অন্য যে কোনো কিছু হোক বা অন্য যে কোনো সমস্যায় যদি আপনি রয়েছেন, যে কোনো সমস্যার জন্যই দাদাকে ফোন করুন, আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং দাদার সঙ্গে সরাসরি আছে, আপনারা কথা বলতে পারছেন। আচ্ছা দাদা, এই যে আর্থ্রাইটিসের ব্যথা যেটা মানে মেডিসিন আপনি দেন, যেটা আপনি বলেছেন স্বপ্নে পেয়েছেন, তো সেই বিষয়ে যদি একটু বলেন। প্রথমত এটা অ্যাকচুয়ালি মেডিসিনটা আমার পক্ষে পুরোটা বলা সম্ভব নয়, কারণ এটা আদেশ নেই, আমার বাবার আদেশ আমার পক্ষে নেই, হ্যাঁ অবশ্য, তবে এটা যা আছে পুরোটাই মানে যিনি ব্যবহার করবেন বা ইউজ করবেন সেটাও সেও জানবে না, কিন্তু সে অবশ্যই আমার মনে হয় কতটা ব্যথা আছে তার উপর নির্ভর করছে। এখন যাদের খুবই ব্যথা তলে, তো একটুখানি ঘন ঘন লাগাতে হবে, আমি সেটা দেখে অবশ্যই বলে দেবো, কারণ সেরকম ধরনের পেশেন্ট এলে আমার সেইটুকুনি একটা কিছু ব্যাপার আছে, তো আই থিঙ্ক আই ক্যান রেক্টিফাই দোজ পেইন। মেডিকেল সায়েন্স তো রয়েছে, সেখানে আপনারা ওষুধ খাচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যান, কোনো শরীরে কঠিন রোগ নেই, তখন ভাবেন যে এত ওষুধ খেয়ে কোনো লাভ হচ্ছে না, সেখানে একবার একটু জ্যোতিষশাস্ত্রকে ভরসা করে, এখন সেখানে দাদা বললেন যেটা কিছু গ্রহ নক্ষত্র প্রভাবের জন্য কিন্তু এই রোগগুলো আমাদের শরীরে থেকে যায়, সেখানেই দেখা যায় হাজার ওষুধ খেয়েও কোনো লাভ হচ্ছে না, সেখানে অবশ্যই আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা দাদা, সামনে এই কালকে তো শিবরাত্রি আছে, তো শিবরাত্রির বিষয়ে দর্শকদের কি বলছে? অবশ্যই না, শিবরাত্রি খুবই একটা পবিত্র দিন আমাদের কাছে, আমাদের সবার কাছে, এখানে পুরুষ মহিলা বলে কোনো বক্তব্য নেই, আমি মনে করি এখানে অনেক ক্ষেত্রে অনেক পুরুষরাও মানে নির্জলা উপোস করেন, এবং তারা কিন্তু নিষ্ঠাভাবে আমাদের ভোলে বাবার মাথায় জল ঢালেন। আমি খালি কিছু জিনিস বলে দেব, আমার মনে হয় যেটা ভেরি ভাইটাল শিবরাত্রিতে ইউজ করা, সেটা হলো প্রথম হলো যেরকম গঙ্গা জল তো অবশ্যই বাবার মাথায় দেওয়াই হয়, জল দেওয়াই হয়, তার সঙ্গে দুধ দেয়, তার সঙ্গে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হলো বেলপাতা, তিনটে যেরকম বেলপাতা হয় সেই বেলপাতা, আর তার সঙ্গে আরেকটু বলবো সেটা হলো উনি কিন্তু কিছু চান না, মনের ভক্তি সিদ্ধি অবশ্যই একটু জল দুধের মধ্যে দেবেন, বেলপাতা, আর মন থেকে ভোলে বাবার কাছে আপনার যে যে কারণে আপনি মানবতা করেছিলেন বা যে কারণে আপনি শিবরাত্রির বাবার মাথায় জল ঢালছেন সেটা করবেন। আর আমি একটুখানি সবসময় হাটকে কথা বলি, আমি আজকেরও একটু হাটকে বলবো, বাবার মাথায় জল ঢালছেন অবশ্যই ঢালবেন, তার সামনে কিন্তু নন্দীদেব বলেও একজন আছেন, আপনারা দয়া করে তার মাথাতেও একটু জল দেবেন এবং তাকেও একটু প্রণাম জানাবেন, কারণ একটা কথা মনে রাখবেন, ভোলে বাবা কিন্তু আমাদের দেবাদিদেব এবং ত্রিদেবের মধ্যে একজন, তার কিন্তু এত সময় নেই যে এত লোকের কথা সে কানে তুলতে পারবে, তা সেও কিন্তু ব্যস্ত, কাজেই আমাদের নন্দীদেবের একটা আশীর্বাদ আছে ভোলে বাবার, যে কারণে যদি কেউ সত্যি নন্দীদেবের কাছে দুঃখ প্রকাশ করে, বিশেষ করে ডান কানে যদি তার দুঃখ প্রকাশ করে, বা ডান কানেও করতে হবে না, মন থেকেও যদি নন্দী বাবাকে বলে যে আমি এই বিপদে পড়েছি, আপনি একটু দয়া করে ভোলে বাবাকে দিয়ে এই জায়গাটা আমায় ঠিক করিয়ে দিন বা কিছু,
তাহলে কিন্তু আপনার পুজোটা আমার মনে হয় খুব ভালোভাবে সুশ্রীভাবে এগোবে। ঠিক যেরকম তারাপীঠের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তারামায়ের পুজো দিলে বাম বাবা বা বামদেবের পুজো দেবেন, পুজো করবেন, ঠিক এইখানেও কিন্তু আমি নন্দী বাবার কথা বলবো। আপনারা একটুখানি ব্যাপারগুলোকে একটুখানি বুঝুন, কেন কথাটা আমি বলছি, কারণ সবাই জানবেন এই যে বাহন, বাহন শুধু নয়, এরা কিন্তু সব সময় থাকে, সুখে দুঃখে সর্বদা থাকে। আমরা কিন্তু বিপদে পড়লে ঠাকুরকে ডাকি, সুখের সময় কিন্তু খুব একটা ডাকি না, খুব কম লোক আছে, পার্সেন্টেজ হিসেবে খুব কম, কিন্তু তারা কিন্তু সর্বদা তার সঙ্গে থাকছে। কাজে আমার মনে হয় তাদের কেউ একটু পুজো দেবেন, তাদেরও মাথায় একটু জল ঢালবেন, তাদেরও একটু পায়ে ধরে প্রণাম করবেন, খুব ভালো হয়। যেরকম যারা বাম বাবার পুজো করেন তারা জানেন, একটু যদি কুকুর, একটু যদি শিয়ালদেরকেও পুজো করা যায়, বিশেষ করে যদি একটু কুকুর শিয়ালদেরকে সেই মুহূর্তে যদি প্রণাম করানো যায়, বা যে কোনো কুকুর বিড়ালকে, বিড়াল বলছি, কুকুর শিয়াল, শিয়াল তো পাওয়া যায় না, কাজে কুকুরদের যদি খাওয়ানো যায়, তাহলে দুটো গ্রহ, দুটো ঘটনা ঘটবে। প্রথমত তারাপীঠে খুব বড়, আমরা জানি যে আমাদের শ্মশান আছে, মহাশ্মশান, তো সেই শ্মশানে আমাদের ধূমাবতী মা বাস করেন, সেখানে কিন্তু অবশ্যই কাক যেরকম আছে ঠিক তেমনিভাবে উনি কিন্তু কেতু গ্রহ দেবের কিন্তু ইষ্ট দেবী, কাজী কেতু গ্রহ কিন্তু অবশ্যই আমাদের যে কুকুর আছে, ছোট কুকুর হতে পারে, বড় কুকুর হতে পারে, আমি কালো বলবো, কালোই বলবো তা নয়, সেটা সাদা হতে পারে, সেটা খয়েরি হতে পারে, সেটা লালচে হতে পারে, সেটা কালো হতে পারে, সাদা কালো হতে পারে, কুকুর মানে কুকুর, সে জন্মেছে, একটা প্রাণী জন্মেছে, অবশ্যই তাকে কিন্তু সেইভাবে আমাদের দেখা উচিত। অনেকেই বলেন যে কুকুর কাক এদেরকে খাবার দেওয়া মানে খুবই ভালো, সেটা এটা ভালো, এটা এটা আমি অনেকে যেটা করে মানে মানে রেমিডির জন্য করে, আমি বলবো এটা রেমিডি হিসেবে আপনারা করবেন না, কারণ এতে ফলটা কিন্তু আপনারা খুব একটা বেশি পাবেন না। আপনারা যদি মন থেকে ডেডিকেটেডলি কাজটা করেন তাহলে আপনারা দেখবেন যে তাদেরকে দিলে একটা অদ্ভুত একটা অনুভূতি আপনার শরীরের মধ্যে আসবে, একটা মনে একটা শান্তি আসবে। হয়তো খুব প্রবলেমে আপনি রয়েছেন, কিন্তু সকালবেলা যদি একটু পাখি হোক, কাক হোক, বা যে পেটস আপনার বাড়িতে রয়েছে তাকে একটু শুদ্ধভাবে আপনি যদি ভক্তি শ্রদ্ধাভাবে যদি খাওয়ান তাহলে কিন্তু খুব ভালো হয়, এবং তারাও আপনাকে কিন্তু মন থেকে আশীর্বাদ করবে যে আমার প্রভু আমাকে খেতে দিল, ভালো হলো, হোয়াট এভার, আপনি কি খাওয়াবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। শুধু কাকের ক্ষেত্রে একটু বলবো যে তারা একটুখানি আপনার গাঠিয়া, সরু সরু গাঠিয়া, মোটা মোটা গাঠিয়াগুলো দয়া করে দেবেন না, কারণ তারা তো ছোট ছোট মুখ, তাদের খেতে খুব অসুবিধে হয়, সরু সরু যে গাঠিয়াগুলো আছে, ঝুড়ি ভাজা আছে, এই ধরনের জিনিসগুলো তাদেরকে দেবেন। কাককেও, কাক আছে যেরকম, পাখি পক্ষীরাও দেও বলবো, হ্যাঁ পাউরুটি টাউরুটি সবই আছে, কিন্তু কাকেরা কিন্তু বিশেষ করে এই গাঠিয়াগুলো খেতে খুব বেশি পছন্দ করেন। আর আর তাদেরকে অবশ্যই একটা পাত্রে চেষ্টা করবেন একটু জল দিতে, কারণ যদি আপনারা ভালোবেসে যদি খাওয়ান, আপনারা আস্তে আস্তে করে দেখবেন যে তারা যখন ওই গাঠিয়াটা মুখ দিয়ে তুলছে, তারা একবার করে ওইটা একটু জলে ডোবাবে আর তারপরে সেটা খাবে, মানে তাদের ওইটা ওইভাবেই তারা খেয়ে অভ্যস্ত, কাজে ওইভাবে খাওয়ান, ভালো হবে, এতে আপনারও ভালো হবে, আপনাদের ভালো লাগবে। উপকার কি পাবে সেটা তো পরের কথা, আমি জাস্ট বলবো যে ভালো লাগবে আপনাদের মনে, দেখতেও ভালো লাগে, খুব সুন্দর, একদম বেশ এমন সুন্দর, টুকুস করে ডুবোবে আর খাবে, খুব সুন্দর লাগে, ভালো লাগে দেখতে, একদমই একদম। আচ্ছা, আলোচনায় যাওয়ার আগে আমি আর একবার দেবাশিস এ প্রধানের চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা পেয়ে যাচ্ছেন দেবাশিস এ প্রধানকে বাদু বারাসাত মধ্যমগ্রাম সোমবার থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বেহালায় পেয়ে যাচ্ছেন শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারাপীঠে পেয়ে যাচ্ছেন মাসে একদিন। এই নাম্বারে বুকিং করবেন 8017472306 এবং 7596846202। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে বুক করে আপনারা এই চেম্বারগুলোতে আসতে পারেন, বাদু বারাসত মধ্যমগ্রাম এবং বেহালা তারাপীঠ। আর বর্ধমান, দুর্গাপুর, কালনা, গুপ্তিপাড়া এবং কাটোয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন। এই নাম্বারে বুকিং করে আসবেন 6296074357। এবং ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন দেবাশিস এ প্রধান @gmail.com এবং ওয়েবসাইট www.debashishaprodhan.com। ইমেল এবং আপনারা ওয়েবসাইটের মাধ্যমেও দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর দেখুন, দুটো বুকিং নাম্বারে আপনাদের কাছে দেওয়া রয়েছে, আপনি বাদু পারাসত মধ্যমগ্রামের জন্য এবং বেহালার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 8017472306 এবং 7596846202।
এবং বর্ধমান দুর্গাপুর কালনা গুপ্তিপাড়া ও কাটোয়ার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 6296074357 এই নাম্বারটিতে। তাই আপনারা যে চেম্বারে আসতে চাইছেন এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যে যেখানে আসতে চাইছেন একটু দাদার সঙ্গে আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন এবং বুকিং করে নেবেন। আজ দাদা লাইভ ফোন অনুষ্ঠান রয়েছেন আপনাদের সঙ্গে, তাই কোনো সমস্যা থাকলে আপনারা লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে পারেন। চলে যাচ্ছে এবার আজকের আলোচনায়। আচ্ছা দাদা, এই যে বললেন কাককে খাওয়ানোর ব্যাপারটা, সেখানে অনেকেই বলে থাকেন সেখান থেকে নাকি শনির দশা মানে অনেকটা কমে, সেই ব্যাপারটা কতটা যুক্তিযুক্ত? না, অবশ্যই এটা একদম সত্যি ঘটনা। কাক যদি কেউ মানে কাককে খাওয়ায় ঠাওয়ায় তাহলে শনি দেবের যে কুদৃষ্টি আছে বা অসুবিধে আছে সেটা অবশ্যই রেক্টিফাইড হয়। তার সঙ্গে আরও কিছু গ্রহ আছে, যেরকম কেতু গ্রহ যদি হয় সেক্ষেত্রেও, কারণ ধূমাবতী মাতার সঙ্গে কিন্তু কাক থাকে, সেক্ষেত্রে কিন্তু দুটো গ্রহকেই একসাথে করানো যায় এটা। তবে কাককে খাওয়ানোর ব্যাপারটা আমি আপনাদের বলে দিলাম কিভাবে খাওয়াবেন, টেকনিকটা আমি আপনাকে বলে দিলাম। তবে যদি শনিদেব গ্রহ যদি শুভ থাকে, কেতুদেবের গ্রহ যদি শুভ থাকে, তাহলে কি আপনারা কাক খাওয়াবেন না? আমি সাজেস্ট করবো তাহলেও খাওয়ান। যদি কখনো কোনো অসুবিধে পড়েও তাদের আশীর্বাদ কিন্তু খুব কাজে লাগে, এটা একটা খুব সত্যি ঘটনা, আমি এটা বিশ্বাস করি। কাজেই খাওয়ানোটা আমার মনে হয় শুধুমাত্র গ্রহকে শান্তি করবার জন্য খাওয়াবেন না, তাদের ভালোর জন্য আপনারা খাওয়াবেন। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, যাদবপুর থেকে প্রিয়াঙ্কা। হ্যাঁ, আপনার বয়সটা কত একটু বলুন। না না, ডেট অফ বার্থ বলতে হবে না, আপনার বয়স কত? বয়স বর্তমান বয়স কত? 26। আচ্ছা, কি বারে জন্ম? না না না, কি বারে জন্ম, কি বারে আপনার জন্ম, সোমবার না বুধবার, কি বারে জন্ম? হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যাঁ কি বারে জন্ম আপনার? হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য সময় শোনা যায় না, আপনি একটু মোবাইলটা বাইরে নিয়ে কথা বলুন, মোবাইলটা একটু ঘর থেকে বাইরে নিয়ে কথা বলুন। হ্যাঁ বলছি, আপনার কি বারে জন্ম? শুক্রবার। আচ্ছা, আর সময়? সময় কোন সময়? সকাল দুপুর বিকেল কখন? সকাল দুপুর বিকাল কোন সময়? সকাল 6টা। আচ্ছা বলুন কি প্রশ্ন আপনার? না না, প্রশ্ন করতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। তবে অ্যাকচুয়ালি আমি ওনাকে ঠিক শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমি জাস্ট, তবে আপনি আপনি যদি সঙ্গে থাকেন ঠিক আছে, কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য আমরা লাইনটা ঠিক মতো পাচ্ছি না, আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত আপনার 26 আপনি বলেছেন, তার সঙ্গে শুক্রবার বলেছেন এবং সকালবেলা বা দিনের বেলা আপনি বলেছেন, সেক্ষেত্রে আপনার যে প্রধান এই মুহূর্তে প্রবলেমটা এসে দাঁড়িয়ে গেছে অর্থনৈতিক প্রবলেম, এবং এই অর্থনৈতিক প্রবলেমটা আজ থেকে নয়, এটা মোটামুটি কিছু না হলেও 8-9 মাস হয়ে গেছে। হ্যাঁ, লকডাউনটা আমি এখানে ধরবো না, লকডাউনটা একটা পড়ে গেছে ইন বিটুইন, কিন্তু আপনি যদি দেখেন তাহলে ঠিক যে পিরিয়ডটা আমি বললাম সেই পিরিয়ডে ভয়ঙ্করভাবে আপনি কিন্তু অর্থনৈতিকভাবে প্রবলেমে পড়ে রয়েছেন। আর যেটা আছে সেটা হলো আপনার যদি বিবাহ অলরেডি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু প্রবলেম আপনি মাঝে মধ্যে ফেস করছেন। ঠিক আছে, আর যেটা আপনাকে আমি জিজ্ঞাসা করব সেটা হলো আপনার শরীর, আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি আপনি ম্যাডাম কিছু আমাকে বলেন যে শরীর স্বাস্থ্য নিয়ে কি কিছু প্রবলেম আছে আপনার? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের। আচ্ছা, এনিওয়েজ যদি কখনো আবার কন্ট্যাক্ট করতে পারে বা যদি এই নিয়ে কোনো রিলেটেড থাকে তাহলে আপনি অবশ্যই 801 নাম্বারটায় ফোন করতে পারেন, একটু পরেই ফোন করবেন, যিনি ফোন ধরবেন তিনি আপনাকে সেভাবে সঠিকভাবে গাইড করে দেবে। একদমই, যেহেতু একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল তাই আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার সঙ্গে, তাই আপনি একটু পরবর্তী সময় একটু ঘরের বাইরে গিয়ে, আপনি হয়তো যেখানে আছেন একটু নেটওয়ার্ক প্রবলেম আছে তাই আমরা শুনতে পাচ্ছিলাম না ঠিক করে, তাই আপনি একটু ঘরের বাইরে গিয়ে যে বুকিং নাম্বারটা রয়েছে সেটাতে ফোন করে আপনি দাদার সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন। দাদার বিষয়গুলো আপনাকে বলে দিল, আর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আছে কিনা বা আর কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি এই অনুষ্ঠান শেষ হওয়ার পর বুকিং নাম্বারে ফোন করে আপনি কথা বলতে পারেন। হ্যাঁ দাদা, আবার চলে যাচ্ছি আলোচনায়, যে বিষয়ে আপনি বলছিলেন কাকের ব্যাপারে। হ্যাঁ, পশু পাখিদের মানে যে কোনো পশু পাখিদের খাওয়ানোই হয়তো আমাদের জন্য সেটা একটা আশীর্বাদ হতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা 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 কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, আপনি যে কোনো পশু পাখিকে খাওয়াবেন, কিন্তু আমি একটাই কথা বলবো, খাওয়াবেন যখন
বাট একটা রেগুলার বেসিসে খাওয়াবেন, কারণ যে কোনো পক্ষী মানে পাখি হোক কাক হোক বা যে কোনো জন্তু হোক, তাদের যেটা ব্যাপার তারা সবসময় খাবার খুঁজে বেড়ায়। তো যখনই কোনো জায়গায় কেউ একজন খেতে দিল, সঙ্গে সঙ্গে দেখা যায় যে তারা হয়তো একদিন দুদিন তিন দিন চার দিন ধরে সেই জায়গাটা ফলো করে যে পার্টিকুলার সেই সময় সেই মুহূর্তে কেউ খেতে দিচ্ছে কিনা। একদমই, আর মানে এক জায়গায় হয়তো ডেইলি খাবার দিলে সে সেখানে সে রোজই বসে থাকে। হ্যাঁ, এবং ঠিক তারা টাইমটা জানে। আমরা অনেক অংশে বেরোবো বলে তাড়াতাড়ি খেতে দিই, বা আমাদের কোনো 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 ক্ষেত্রে আমরা ডিলে করি, আধা ঘন্টাও দিলে হয়ে যায়। আমার নিজের মিথ্যে বলবো না, আমার নিজের ক্ষেত্রেও হয়, কিন্তু আমি দেখেছি ঠিক সময় মতো কিন্তু যে পাখিরা আছে বা কাকেরা আছে বা যা কিছু, শুধু তাই নয় কাঠবিড়ালি আছে, আরও অনেক ছোট ছোট অনেক দুষ্টু দুষ্টু আছে, মানে ভীষণ মারামারি করে তারা, দেখতেও ভালো লাগে, তারা একদম অ্যাকিউরেট টাইমে চলে আসবে, মানে এই টাইম থেকে এই টাইমের মধ্যে দেবে, কাজে আমরা ঠিক এই টাইমে চলে আসবো। তাদের আবার ফেজ আছে, মানে ফার্স্ট ঢুকবে ছোটরা, তারপরে ঢুকবে কাকের ছোটরা, তারপরে ঢুকবে কাকের বড়রা, মানে এরকমভাবে তারা টাইমটাকে ভেঙে রেখেছে, মানে অদ্ভুত একটা সিচুয়েশন। কাজে আপনারাও ট্রাই করুন। আমি যেসব জায়গায় কোনো কোনো সময় বাস্তুতে যাই, বাস্তু ভিজিট করি, তো সেখানে এখন তো ফ্ল্যাট সিস্টেম মেজরিটি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে যাদের ব্যালকনি আছে ব্যালকনিতে ব্যবস্থা করে দিতে, যে একটুখানি পাত্রে যে কোনো প্লাস্টিক পাত্রেই হোক জলের ব্যবস্থা, কনস্ট্যান্টলি জল থাকে, পাখিরা কিন্তু ঠিক মোটামুটি খুঁজে নেবে যে জলটা কোথায় আছে। একবার যখন তারা সন্ধান পেয়ে যাবে, তারা আরও একজন দুজনকে তারা নিয়ে আসবে। হ্যাঁ, ওটা দেখেও ভালো লাগে। একদমই, সেটাতে হয়তো আমাদের মনেও অনেকটা আনন্দ হয়, আর আমাদের জীবনের অনেকগুলো দোষ হয়তো সেখান থেকে কেটে যায়। হ্যাঁ অবশ্যই, আমরা জানি না যে কোন পশু পাখিকে কি খাওয়ালে কি হতে পারে, কিন্তু অবশ্যই জ্যোতিষ শাস্ত্রে যে আপনি যেটা বললেন, শনির দশা হতে পারে, কেতুর দশা হতে পারে, এই জিনিসগুলো আমাদের জীবন থেকে একদম 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 এইগুলো ভালো ভালো এক একটা রেমেডি, এগুলো মেনটেন করা উচিত আমার মনে হয়। আর ওই জন্য আমি বলেছি, খালি আপনারা খাওয়াবো আমার এই গ্রহ ভালো হবে এই জন্য কিন্তু কাজটা করবেন না। এতে যেটা ঘটবে সেটা হলো বেকার বেকার আপনারা দিচ্ছেন, হয়তো কাজটাই করবে না, কারণ আপনি একটা কোনো একটা কিছু এফেক্ট আপনাকে এসছে, তার মানে কোনো একটা প্রবলেম আছে, কিন্তু আপনি যখন সেই প্রবলেমটা রেক্টিফাইড করছেন তখন কিন্তু আপনাকে সেই জায়গাটা ডেডিকেটেড হতে হবে। তার থেকে বেস্ট আপনি আপনার মন থেকে কাক হোক বা বিড়াল হোক, বিড়াল যেরকম আমাদের রাহুদেবকে নির্দেশ করে, তো বিড়াল হোক বা কুকুর হোক, যাদেরকেই খাওয়াবেন মন থেকে, অবশ্যই সে তো আছেই, কিন্তু তবুও রাহুদেবের একটা ব্যাপার ওখানে থাকে, ওই জন্য না রাহুর দশা টশার দরকার নেই, রাহু কোনো না কোনো ঘরে আমার বসে থাকবেই, যে কোনো জন্মছকে বসে থাকবে, সেইখানে উনি অনেক কিছু করতে পারেন, কি করতে পারেন, ভালোও করতে পারেন। আমরা সবাই বলি যে রাহুদেব খারাপ করেন, আমি বলবো যে উনি দুটোই করতে পারেন, ওনার ইচ্ছে, উনি যদি উনি স্যাটিসফ্যাকশন না পান উনি আপনাকে খারাপ দিয়ে দেবে, আর যদি স্যাটিসফ্যাকশন হয়ে যায় তাহলে আপনি খারাপ পাবেন না। এবারে দেখা যাচ্ছে উনি কোনো কারণে আপনাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু আপনি একটা বিড়ালকে পুষতে হবে না, আপনি বিড়ালকে খাওয়াচ্ছেন বা খাওয়াচ্ছেনও না, কোনো একটা বিড়াল আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি তাকে কিছু বলছেন না, ভক্তি সহকারে তাকে দেখলেন, ওই যে ভক্তি সহকারে দেখলেন না, ওটাই কিন্তু রাহুদেব সন্তুষ্ট হয়ে যাবে যে না এ অ্যাটলিস্ট বিড়ালকে রেসপেক্ট করলো। ঠিক কুকুর ক্ষেত্রেও তাই, কেতুদেব সন্তুষ্ট থাকবে। তবে কুকুরদের ক্ষেত্রে একটা কথা বলতে হবে, তাদের কাছে একটা খুব অদ্ভুত পাওয়ার আছে। ধরুন আপনি কোনো কুকুরকে ভালোবাসেন, খাওয়ান, বাড়িতে যদি কুকুর পোষেন সেটাও হবে, বা এমনি যে কোনো স্ট্রিট ডগ বা লেডি কুত্তা যেটা হয় সেরকমও, অনেকাংশে দেখা যায় যে দু চিনটে কুকুর হঠাৎ করে একজন ভদ্রলোক এলেন, তার সঙ্গে ঘুরে পড়লো, তার তাকে ঘিরে ধরলো, তার মানে কি ডেলি তাকে কিছু না কিছু খাওয়াচ্ছে, সেই কুকুরগুলোকে খাওয়াচ্ছেন ওই ভদ্রলোক, তো সেই জন্য খাবারের আশাতে কিন্তু ঘুরে আছে। রাস্তার যে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা আপনার বয়সটা বলুন। হ্যালো, হ্যাঁ আপনার বয়সটা বলুন, বয়স, হ্যাঁ আপনার বয়স কত, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলছি আপনার বয়স, আপনি একটু ঘরের বাইরে গিয়ে, ঘরের বাইরে গিয়ে কথা বলুন আপনি। হ্যালো, হ্যাঁ আপনি একটু
ঘরের বাইরে গিয়ে কথা বলুন, কিছু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা শুনতে পাচ্ছি না। আপনার বয়স কত, বর্তমান বয়স কত? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আপনার বর্তমান বয়স? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা দর্শক বন্ধুর সঙ্গে কথা বলতে পারলাম না। আর যেহেতু অনুষ্ঠানের একদম শেষের দিকে আছি, আমি দাদার অ্যাড্রেসগুলো আমি জাস্ট ওই জায়গাটা একটু শেষ করে দিচ্ছি, ওটা শেষ করে নিই। ওটা আমরা কুকুরের ব্যাপারে ছিলাম, তো এইবারে যেটা দেখা যায়, যদি কোনো ব্যক্তি পার্টিকুলার কোনো একটা কুকুর, একটা কেন, যে একটা হোক বা একাধিক হোক, কুকুরকে খাওয়াচ্ছে, যদি দেখা যায় এমন কি খুব বড় একটা মেজর অ্যাক্সিডেন্ট তার সামনে আসে, এই কুকুর যে জীব আছে তার কিন্তু সেই পাওয়ারটা আছে সেই অ্যাক্সিডেন্টটাকে নিজের গায়ে নিয়ে নেওয়া। দেখুন, অ্যাক্সিডেন্ট যখন আছে হাতে সেটা ঘটবে, কিন্তু এই কুকুর কিন্তু একটা আশীর্বাদ পেয়ে আছে যে মানুষের ভালো করবে, তাহলে সে কিভাবে ভালো করবে, এক্স্যাক্টলি সে তার পুরোটা নিজের ঘাড়ে নেবে, মানে নিজের যে ভালো কর্ম সেইটা তাকে ত্যাগ করবে এবং কুকর্ম যেটা জনগণের আছে সেটা সে নেবে। এবং এই সত্যটা কিন্তু আমি পেয়েছি, আমার এগুলো সব এক্সপিরিয়েন্সড, আমি একদম আমি দেখে দেখে অভ্যস্ত। অষ্টম ঘর একদম পীড়িত, শনিদেব বা মঙ্গলদেব দিয়ে দৃষ্ট, রক্তপাত অনিবার্য, একটা চুলের কারণে বেঁচে গেছে তার। তখন হ্যাঁ, তখন দেখা গেছে যে সে হয় কিছুক্ষণ আগে কুকুরকে ফিট করেছে অথবা রেগুলার কুকুরকে ফিট করা, এবং সেই কুকুরটা হঠাৎ করে দু চার দিন ধরেই অসুস্থ হয়ে চলছে, এটা এটা দেখা যায়, এটা বোঝা যায়। সময় নেই, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী পর্বে দাদার সঙ্গে আরো আলোচনা করে থাকব। আজকে একদমই আজকে সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে। যারা আসতে চাইছেন, এই বুকিং নাম্বারগুলো আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন, বা যে কোনো বিষয়ে যাতে আপনারা কথা বলতে হয় তাহলে আপনারা অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা ফোন করে কথা বলতে পারেন। আজ এখানেই শেষ করবো দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।